সুপ্রিয় শিক্ষার্থী অভিভাবক এবং সম্মানিত শিক্ষকবৃন্দ আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব চতুর্থ শ্রেণির গণিত বিষয়ের তৃতীয় প্রান্তিক মূল্যায়নের মানবণ্টন এবং নমুনা প্রশ্নপত্র তো অ্যাট ফার্স্ট আমরা জেনে নিই মানবণ্টন সম্পর্কে সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান একশো এক দুই দুই ও এগারো নম্বর সহ যে কোনো নয়টি প্রশ্নের উত্তর দিতে হবে এক নম্বর প্রশ্নে থাকতে পারে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো দশটির জন্য দশ মার্ক দুই নম্বর প্রশ্ন হিসেবে থাকবে সংক্ষেপে উত্তর দাও দশটির জন্য দশ দখনে বিশ মার্ক অথবা এক দুইয়ের পরিবর্তে শুধুমাত্র বিশটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে যার জন্য মার্ক হবে বিশ মার্ক বিশটির জন্য বিশ মার্ক এরপর তিন নম্বর থেকে শুরু হবে যোগ্যতা যোগ্যতাভিত্তিক প্রশ্ন সাধারণ ভগ্নাংশ সম্পর্কিত সমস্যা থাকবে দুইটা দুইটার জন্য দশ দখনে বিশ মার্ক এরপর থাকবে দশমিক ভগ্নাংশ সম্পর্কিত সমস্যার জন্য দশ মার্ক দৈর্ঘ্য সম্পর্কিত সমস্যার জন্য দশ মার্ক ওজন সম্পর্কিত সমস্যার জন্য দশ মার্ক ক্ষেত্রফল সম্পর্কিত সমস্যার জন্য দশ মার্ক সময় সম্পর্কিত সমস্যার জন্য দশ মার্ক এছাড়াও উপাত্ত সংগ্রহ ও বিন্যস্তকরণের জন্য দশ মার্ক সর্বশেষ যে প্রশ্ন থাকবে সেটি হচ্ছে এগারো নম্বর জামিতি ক নম্বর চিত্রসহ সংজ্ঞা দুইটি যার জন্য মার্ক থাকবে তিন দিকো ছয় মার্ক খ নম্বর থাকবে ত্রিভুজ অঙ্কন ও চিহ্নিতকরণ দুইটির মধ্যে একটির উত্তর দিতে হবে যার জন্য মার্ক থাকবে চার মার্ক এই ছিল মানবণ্টন এখন দেখে নেওয়া যাক নমুনা প্রশ্নপত্র কীরকম হতে পারে নমুনা প্রশ্ন হিসেবে দেওয়া আছে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন আকারে থাকবে বিশটি যার মার্ক হবে বিশ বিশটার জন্য বিশ মার্ক তো চলুন সংক্ষিপ্ত প্রশ্নগুলি কীরকম হতে পারে সেটি দেখে নেওয়া যাক ক নম্বর দেওয়া আছে এক ও জুতির অর্থ কী ঘনবদ্ধ আছে দশ হাজার থেকে এক লক্ষ কতগুণ বড় দেওয়া আছে বিয়োজন নির্ণয়ের সূত্রটি লিখো ঘনবোধ আসে প্রক্রিয়াপতি কয়টিও কী কী ও নবো দেওয়া আছে সবচেয়ে ছোট সাধারণ গুণিতকটিকে কী বলা হয় আছে তিন ভাগে দুই এর একটি সমতুল ভগ্নাংশ লিখো দেওয়া আছে দশমিক বিন্দু ড্যান পাশের সংখ্যার স্থানকে কি বলা হয় জনবদ্ধ আছে পাঁচশো গ্রাম কে কেজিতে কীভাবে লেখা যায় ঝ নম্বর দেওয়া আছে কতটি শূন্য দশমিক এক মিলে তিন দশমিক দুই হয় ইও নম্বর দেওয়া আছে সমবাহ ত্রিভুজের প্রত্যেকটি কোণ কত ডিগ্রি ট নম্বর দেওয়া আছে এক কিলোমিটার সমান কত মিটার ঠন নম্বর দেওয়া আছে আট হাজার গ্রাম সমান কত কেজি ড নম্বর দেওয়া আছে আয়ত্ত ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লিখো এরপর ঢ নম্বর দেওয়া আছে একশো বিশ ঘন্টার সমান কত দিন নম্বর দেওয়া আছে তিরিশ ডিগ্রি কোণের পুরো কোণ কত নম্বর দেওয়া আছে একত্রিশ হাজার চব্বিশ সংখ্যাটিতে শূন্য স্থানীয় মান কত নম্বর দেওয়া আছে আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগের ভাগফল কোথায় বসে দন নম্বর দেওয়া আছে গোসাগরের পূর্ণরূপ কি ধন নম্বর দেওয়া আছে তিনশো দশ গুণ চার সমান কত দু নম্বর দেওয়া আছে নব্বই ডিগ্রির তিন ভাগের এক পরিমাপের একটি কোণ আঁকো